What's up, everybody? It's your boy Sadaaf Sagar Hossain, and welcome to my first. Hey, Ross. Hello, Ramadan Mubarak. Ekta sundor hoy bol. Assalamualaikum. Shobai kemon achen? Je Ramjanta shobar bhaloi jacche. To shobar doate amra ajke ei ajke koto tomo Ramjan? 21 tomo Ramjan. To ei Ramjane amra kichu iftar bitoron korar jonno ber hoyechi. তো আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে আর আমাদের সাথে আমার সাথে আমার টিম মেম্বার আছে মিশাল সুজন তারপরে হচ্ছে জিসান শুভ তো সবাই আমরা একসাথে হয়ে এই প্ল্যানটা করছি আশা করি আপনাদের কাছে জিনিসটা ভালো লাগবে তো ওদের থেকে ওদের মতামতটা নিয়ে ওদের ফিলিংসটা কেমন হচ্ছে যাওয়ার পথে তো সুজন আসসালামু আলাইকুম সবাইকে রমজান মুবারক তো আমি এট ফার্স্ট আমি সবাইকে ধন্যবাদ দেব বিশেষ করে আমার ফ্রেন্ড সাইকেল এবং সাদাফ সাগর তো এরকম একটা মজার উদ্যোগ নেওয়ার জন্য তো এটাতে আমি যোগদান করে সত্যি আমি আলহামদুলিল্লাহ আমি খুব ভাগ্যবান মনে করতেছি আসসালামু আলাইকুম আমি আবিদ হোসেন মিশাল আপনাদের দোয়াতে এত দূর আসতে পারছি আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে সব সময় পাশে থাকার চেষ্টা করতেছি গরিব দুঃখীদের দোয়া করবেন সব সময় যাতে একসাথে থাকতে পারি ফ্রেন্ডরা মিলে গরিব দুঃখীদের সাহায্য করতে পারি আপনাদের ভালোবাসাই আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে কিষান শুভ আসসালামু আলাইকুম বলো তোমরা ব্লগটা করতে কেমন লাগতেছে ফার্স্ট ব্লগ এটা আমাদের ব্লগটা করতে আমাদের খুব ভালো লাগতেছে কারণ আমরা গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে পারতেছি ইনশাআল্লাহ এই আর কিছু না সবাই আমাদের জন্য দোয়া করবেন চ্যানেল সাবস্ক্রাইব চা এটা চাল লাগবে না রাত তো সবাই করবে একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন সো গাইস আমরা অনেক দূর চলে আসছি একটু পরে আমরা আমাদের গন্তব্য মতো মানে রাস্তার মধ্যে যাদের পাবো রিক্সাওয়ালা হোক তারপরে যে কোনো মানুষ হোক যারা পথ শিশু হোক বা যাদের ইফতার করার সামর্থ্য নাই আমরা ততটুকু চেষ্টা করব তাদের পৌঁছে দেওয়ার জন্য যতটুকু আমাদের সামর্থ্য তো আপনারা আমাদের সাথে থাকুন আমাদের ইনশাল্লাহ আমাদের সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে হয়তো আমরা অনেক দূর আগায় যেতে পারবো আর এরকম মানুষের জন্য কিছু করতে পারবো যাক তো ব্লগটা দেখতে থাকুন মোটামুটি আমরা আমাদের অনেকগুলো প্যাকেট বিতরণ করতে পারছি তো আরো অনেকগুলো প্যাকেট এখনো মোটামুটি বাকি আছে ওইগুলো আমরা আরেকটু সামনে যাচ্ছি ওইদিকে যে আমরা যে মানুষদেরকে পাবো তাদের দিব
আর এই করোনার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা বাসায় থাকবেন, মাস্ক ইউজ করবেন, স্যানিটাইজার ইউজ করবেন, সেফটি ভাবে চলাফেরার চেষ্টা করবেন। আজকে রোজা রাইখা, এত পরিশ্রম করতে করতে মানে পুরা টায়ার্ড হয়েছে, দেখলে বুঝে যেতেছে কেমন লাগতেছে আমার, ভালো লাগে না। যাক বিশাল, তুমি তো রোজা রাখো না, যাক গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আসলে অনেকদিন পর বলতে, হ্যাঁ মানুষের প্রতি এগিয়ে যাওয়া, আগে থেকেই করতাম, চেষ্টা করতেছি মানুষের কাছে এগিয়ে যেতে। দোয়া করবেন আপনারা, আপনাদের দোয়াতেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। বাই দা, ইফতারের টাইম হয়ে আসছে, তো আমরা আর কিছু প্যাকেট বাকি আছে এগুলো আমরা বিতরণ করে দেন, আমরা নিজেরাও ইফতার করে ফেলবো। কিছু খাবার বিতরণ করার পরে আমাদের ইফতারের সময় হয়ে গেছিল, আজান হয়ে গেছিল, দেন আমরা ইফতার করলাম। এখন আবার বের হয়েছি, যতটুকু খাবার আমাদের কাছে এখনো আছে ওইগুলো আমরা অলমোস্ট 50%, হ্যাঁ 50%-এর মতো দেওয়া হয়েছে, আর 50%-এর মতো এখন আছে, ওইগুলো আমরা বিতরণ করব, দেন তারপর বাসায় চলে যাব, সমস্যা নাই। আর সবগুলো খাবার ইফতার আগে বিতরণ করতে পারিনি, তার জন্য সরি। আমরা
যাক, তো আমরা বাকি খাবার গুলো ইনশাল্লাহ বিতরণ করবো। আমরা এখন দেখি খুঁজতেছি মানুষ, পাইলে ইনশাল্লাহ সবগুলো দিয়ে দেবো। আর আমাদের জন্য সাপোর্ট করবেন সবাই, আমরা যেন এরকম কাজ করতে পারি। আপনাদের উৎসাহ পেলে আমরা আরো এরকম নেক্সট টাইম ট্রাই করব, কি বলো সুজন? হ্যাঁ ইনশাল্লাহ। মজা নিতেছ? সবচেয়ে খারাপ লাগছে কিছু মুরব্বী মানুষ ছিল, যেমন হয় না মানে সবচেয়ে খারাপ লাগছে যেটা, ওইটা হচ্ছে যে কিছু মুরব্বী মানুষ ছিল ওনারা নিতে পারে নাই খাবার, আমরা সুন্দর ভাবে দিলে সবাই দিয়ে খাবার থাকতো। আর ওনারা এমন কাজ করছে, খাবার ছিঁড়ে নিয়ে একজনে তিনটা চারটা প্যাকেট করে নিয়ে গেছে, আমাদের বলতেছে যে বাবা আমরা তো খাবার পাইনি। আমরা ওই রকম ভাবে আসছি যে এক জায়গায় আমরা যদি দাঁড়াই ওখানে আমরা সবাই দিতে পারবো, তো আমরা দিতে পারলাম না, আমাদের থেকে খাবার গুলো ছিঁড়ে নিয়ে গেছে। এইগুলো অনেক খারাপ করছে ওনারা, জানি না, থাক কিছু বলার নেই। ওনাদের গরিব মানুষ ওনারা, ওনাদের জন্যই আমরা আনছিলাম, কিন্তু ওনারা এভাবে নিবে আমরা কখনো বুঝতে পারিনি। সো যাক, সমস্যা নেই, আমাদের খাবার বিতরণ শেষ হয়ে গেছে, আমাদের কাছে যত প্যাকেট ছিল সবগুলো শেষ, সুন্দরভাবে শেষ করতে পারছি যদি এক্সপেক্ট একটা ঘটনা ছাড়া। সমস্যা নেই, তো নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা এর থেকে আরো বেটার ভাবে ট্রাই করব, আরো ভালো কিছু অনেক কিছু নিয়ে আসবো যেগুলো মানুষের সাহায্য হবে, তারা খেয়ে শান্তি পাক, এটাই আমাদের জন্য দোয়া করুক নিচে। কিন্তু খারাপ লাগছে কাদের জন্য? যারা পায় নাই, অনেকে পায় নাই, কজ বলতাছে যে বাবা আমরা পাই নাই, ওনাদের জন্য খারাপ লাগতেছে। আর আমাদের কাছে ছিল না, যতটুকু সামর্থ্য ছিল আমরা দিছি। আচ্ছা যাই হোক, আমরা আমাদের যতটুকু সামর্থ্য ছিল, যতটুকু আমাদের সামর্থ্য ছিল আমরা করছি। আপনারাও এগিয়ে আসেন গরিবদের মাঝে, যতটুকু যাই পারেন নিজের সামর্থ্য দিয়ে করার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের আজকের ব্লগটা কমপ্লিট করতে পারছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, বাট আমাদের কাছে মানে অন্যরকম একটা ফিলিংস ছিল মানুষদের, মানে এইসব যারা গরিব মানুষ আছে যারা রাস্তায় থাকে তাদের যে একটা মানে ভালোবাসা, ওই জিনিসটা বুঝতে পারছি, তারা খাবার পায় না। আর অ্যাকচুয়ালি ওই ঘটনাটা হয়েছে যে খাবার ছিনে নিছে, ওইটা ওদের একটা মানে ই থাকে, আমরা যেমন সবসময় কম বেশি ভালো মন্দ খাবার খাই, কিন্তু ওদের দেখা যায় এরকম কোনো বিশেষ আমাদের মতো কেউ দিলে ওরা হয়তো বা ভালো মন্দ কিছু খাইতে পারে, এই জন্য হয়তো ওরা এরকম করছে। তা এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, ওদের খাবার ওরাই নিছে। যাক, আমাদের ব্লগটা আপনাদের কাছে যদি ভালো লাগে আমাদের সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট পাইলে হয়তো আমরা নেক্সট টাইম আরও এর থেকে বেটার কিছু করার চেষ্টা করব। আর আমাদের ভুল ত্রুটি কিছু হইলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, বিকজ এটা আমাদের ফার্স্ট ব্লগ ছিল, আর এটা আমরা ফ্রেন্ডসরা মিলে কম মানে প্ল্যান করছি, এটা কখনো আমার একার ধরা সম্ভব না। আমার টিমমেট, আমার ফ্রেন্ডসরা ছিল, ওরা আমাকে সাপোর্ট করছে, হেল্প করছে, তারপর আমি এই জিনিসটা করতে পারছি। তো আমাদের ব্লগে আমরা কম বেশি সবাই ছিলাম, সুজন ছিল, মিশাল ছিল, জিসান, শুভ, সবাই কম বেশি আমরা দেওয়ার চেষ্টা করছি। সবগুলো ভিডিও, খাবার বিতরণের ভিডিও আমরা নিতে পারিনি, বিকজ বেশি অনেক বড় হয়ে যায় ভিডিওটা, আমরা ব্লগটা ছোটোর ভিতর করতে চেয়েছি, ফার্স্ট ব্লগ যেহেতু।
সো আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ইনশাল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। আর আশা করি আমাদের মতো যদি এইরকম আরও আপনাদের কোনো সামর্থ্য থাকে ইনশাল্লাহ আপনারাও আপনাদের তরফ থেকে খাবার বিতরণ করার চেষ্টা করবেন, গরিব মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন। তো আল্লাহ আপনাদেরও ভালো রাখবে। সো আজকের ব্লগটা আমরা এই পর্যন্তই করতেছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, আপনারা যদি আমাদের উৎসাহ দেন তাহলে আমরা নেক্সট টাইম ইনশাআল্লাহ আরো এরকম করব, কি বলো সুজন? হ্যাঁ অবশ্যই। আরে তো স্যার দিলে ব্লগটা শেষ করে দিলে ভাই, আমি কি সময় পয়সা আছে? আপনারা ভালো থাকবেন, বাসায় থাকবেন, স্টে 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 হোম। কিছু বলো নাই তুমি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সামনের দিকে আরো এভাবে খাবার বিতরণ করতে পারি ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্টে সেফ, স্টে হোম, আল্লাহ হাফেজ।